সমাজের খুঁটিনাটি আছে যত ভুল ত্রুটি তুলে ধরবো চারিদিক ইত্যাদি 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 ইত্যাদি। দূরে কিংবা কাছে যত বন্ধু আছে বাহিরে কিংবা ঘরে সকল বন্ধুর তরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। সকলের সহযোগিতায় তুলে ধরতে চাই চারিদিক, তাই তো আমাদের অনুষ্ঠানের নাম ইত্যাদি। একটুখানি কথার পেশ, বুঝলে ভালো না বুঝলে বিশাল খেস। একটু বলে কিল ঘুষি, চলুন একবার দেখে আসি। আরে তোমাদের গ্রামটা এত রাস্তাঘাট খারাপ, এটা কোনো রাস্তা হইল? স্যার গ্রামের রাস্তাই টাকা বড় করে দিছেন স্যার। আস্তে 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 আস্তে। এই শোনো, এই আমার খুব তাড়া আছে, তুমি তাড়াতাড়ি তোমার ওই যে ভাই যারা জমি টমি বিক্রি করবো ওদের তুমি তাড়াতাড়ি থাকতে বলো, আমি চলে যাবো। জি স্যার, জি ঠিক আছে, জি স্যার। এই রাস্তাঘাট দিয়ে তো আসা যাওয়াটা, যাও যাও তুমি তাড়াতাড়ি যাও, এই রাস্তাঘাট দিয়ে আসা যাওয়া ড্রাইভারের গাড়িটা সাইড করতে বলি। হ্যাঁ তুমি যাও, তুমি যাও, আমি ড্রাইভারের গাড়িটা সাইড করে আসতে বলছি। হ্যাঁ হ্যালো নয়ন, হ্যাঁ তুমি গাড়িটা ওই যে সাইড করে রাখো, এইদিকে রাস্তা খুব খারাপ, এই আমি হাঁটতেই পারতেছি না, তুমি গাড়ি কীভাবে নিয়ে আসবা? আরে আপা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কি সেজন্য ডাকছেন? ওই যে আমাকে বড় সারাইছে। আচ্ছা তোমার কপার খুলে গেছে। যেহেতু সে সার মানুষ। আচ্ছা আচ্ছা ভালো হয়ে যাও। রাজুরে মারতাছেন কে? কত বড় বেদক, ওরে জিজ্ঞেস করে দেন কি কইছে। হ্যাঁ রাজু কত বড় বেদক করছে। এ রাজু কি হইছে রে, খুলে গেছে ঘটনা? মাদব সাহেব আমি শুনছিলাম যে স্যারে এই এলাকায় নাকি অনেক জমি জমা কিনবো, তাই আমি ভাবছি যে স্যারে রে ওই মধুর চর আর ওই মশার চর স্যারে রে কিনে দেবো। স্যারে রে কইছি স্যার আপনি দুইটা চর দিবো। স্যারে রে এই কথা কইতে স্যারে দেন আমার মাইরে মুইরে কিছু তো হয় নাই। ওরে আল্লাহ রে, ও এই ব্যাপার স্যার। রাজু তো আপনার খারাপ কিছু কয় নাই, এ এলাকায় দুইটা চর বেচবো, আপনারা তো সেই চর কিনে দিবার চাইছে, এটা তো খারাপ কিছু কয় না, সে তো জমির চরের কথা কইছে স্যার। কথার অর্থ না বুঝে আইন নিজের হাতে তুলে নিলেন, কাজটা কি ঠিক করলেন? রাজু আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দিও। আসলে কথার অর্থ না বুঝা মাথা গরম করা ঠিক না। উকিল নাকি মুক্তার, কে রাখে খবর কার, রোগের চেয়ে ডাক্তার বেশি, চলুন একটু দেখে আসি। ডাক্তার কোন রুমে বসে? আপনি কোন ডাক্তারের কাছে যাবেন? এই জায়গায় তো অনেক ডাক্তার আছে, আপনার সমস্যাটা কি? আমার কানের সমস্যা, আমি কানের ডাক্তারের কাছে যাব। ও আচ্ছা আচ্ছা, আপনি এক কাজ করেন, সোজা যাবেন জায়গার ওই ডাইরেক্ট কর্নারের রুমে, কানের ডাক্তার বসে যান। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি সমস্যা? কানের সমস্যা। কি রাস্তার সমস্যা?
অসুবিধা নাই, রাস্তার কাজ চলতেছে, কদিন পরে ঠিক হয়ে যাবো। রাস্তার সমস্যা বলি নাই, কানে ব্যথা। আহা, বুঝতে পারছি রাস্তায় কথা, রাস্তার সমস্যা থাকবে না। কানে সমস্যা, কানে ব্যথা। কি কানের দুল বিক্রি করে ভিজিট দিবেন? বাকি হইব না। ডাক্তার দি কানে শুনে না। কিছু বললেন? হ্যাঁ বলছি, আপনি ডাক্তার না, আপনি নিজেই রোগী। হ্যাঁ, মানুষ অভ্যাসের দাস, লাভ নেই করে উপহাস, কেউ বা বলে পাগল, কেউ বা বলে শীর্ষে তার। চলুন দেখি সাক্ষাৎকার। হ্যারে, আরে বলেছেন কি? আমি আপনার সাক্ষাৎকার নিতে চাই। ও, সাক্ষাৎকার নিলেন, আচ্ছা কি করবেন কইলেন? আপনি তো অনেক ছবিতে খলনায়িকা চরিত্র করছেন, তাই না? হ্যাঁ করছি, ইয়ান তো ব্যাগ কিনে যান, আবার জিজ্ঞানার কি আছে? তা অনুমান কতগুলো ছবি হবে? কতগুলো? এ ধরেন গিয়ে লাখখানিক তৈব। না না, লাখ না হলেও শখানিক তৈব। আচ্ছা, এখন যদি আপনাকে মেন নায়িকার চরিত্র দেওয়া হয় তাহলে আপনার অনুভূতিটা কি? মেন নায়িকার নায়ক কখন? মনে করেন বর্তমানে আমি আপনার নায়ক। ও আন্নে, আচ্ছা মানি লইলাম। এখন মনে করেন আপনি পার্কে বসে আছেন। আসি। আপনার পাশে আপনার নায়ক যায় বসছে। বসছে। আপনি একটু রোমান্টিক সংলাপ দেন তো। ও রোমান্টিক, ওই দার হইছস আপত্তি নেই, কিন্তু গাছ যদি হাত দিতে চেষ্টা কর, তোর মাথার তো মুড়িগণ্ড খামু খামু, তোর চোদ্দ গোষ্ঠীর মাথার মুড়িগণ্ড খামু। আপা, এনে শুটিং চলে ন, এনে সাক্ষাৎকার চলতে আছে। তো কি হচ্ছে? এনে একটু থামি যা। থাম দেন কিল্লে, আই এতের কলিজা বুনা খামু, খাই কমু লবণ কম হয়েছে। কিরে হ্যাঁতে যার গে কোন আনে যার গে কিল্লে? আপা, এনে বিজ্ঞাপনের বিরতি চলতে আছে। বিজ্ঞাপনের বিরতি? ও মা, আই আইছি বিজ্ঞাপনের বিরতি শুরু হয়ে যায়, তো কিছুই কইলাম না। কি আরে বিজ্ঞাপন করতে শেষ হইব? আপা, আপনি যতক্ষণ আছেন ততক্ষণ বিজ্ঞাপনের বিরতি থাকবো। কিয়া হাটে মাঠে ঘাটে একই সুর, কবে হবে করুণা দূর? নিয়ম মেনে চলতে হবে, দাবি সবার প্রতি। এবার আসছে খালা এবং বাগনি। এই তাড়াতাড়ি চল মার্কেটে যাবো, আজকে মার্কেটে যাও, অনেক কেনাকাটা করো। একই খালা, তুমি মাছ পড়নি কেন? আরে ওটা লাগবো না, কতজনই তো পড়ে না। এইটা তুমি কেমন কথা কইলা খালা, অনেকে পড়ে না বলে তুমিও পড়বা না? অনেকে সচেতন না, তুমিও কি তাই হতে চাও? আসলে তুই না অতিরিক্ত পেঁচ ধরোস। এইটা তুমি ভুল বললা খালা, আমি পেঁচ ধরি না, আমি ভুল ধরি, মাস্ক ছাড়া বের হওয়া অপরাধ। ঠিক আছে, তোর খালু ব্যাংকে গেছে, রাস্তায় দেখা হইলে তার মাস্ক আমি মুখে পরে লো বলে। এইটা তুমি কি বললা খালা, এই খালুর মুখের মাস্ক তুমি পরবা? হ্যাঁ, তাতে সমস্যা কি? একবারের মানুষ, একটা মাস্ক হলেই তো চলে, কয়টা লাগে? খালা, ভাত খাওয়ানোর সময় তো বলো না, এক বাড়িতে কয়জন খাইতে হয়? একজন খাইলে তো চলে। ওই তুই থাম, আমি মার্কেটে যাবো না। তাও ভালা, রাগ করে হইলো, একটা আইন মানছো।